কোন দেশে এক কাপ কফি খেলে ওই মানুষটিকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, ও সর্বপ্রথম কোথায় ডাক টিকিট ব্যবহার করা হয়, এবং বাইবেলের সবচেয়ে ছোট বইটির নাম কি, এই সমস্ত ফ্যাক্টগুলো না জেনে থাকলে ভিডিওটি শেষ অবধি দেখো। নাম্বার 7, স্পেনের একটি সাধারণ রীতি হলো সৌভাগ্যের জন্য প্রতি বছরের শেষের 12 সেকেন্ডের মধ্যে প্রতি সেকেন্ডে একটি করে আঙুর খাওয়া। নাম্বার 6, একটি টিমের হৃৎপিণ্ড মাত্র 1 মিনিটে 9 বার স্পন্দিত হয়। নাম্বার 5, 16 ও 17 শতকে তুরস্ক দেশে যদি কেউ এক কাপ কফি খেত তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। নাম্বার 4, একটি জলহস্তির ত্বক অর্থাৎ শরীরের চামড়া 3.8 সেন্টিমিটার মোটা হয়। নাম্বার 3, এই পৃথিবীতে প্রায় প্রতিটা দেশে ডাক টিকিট ব্যবহার করা হয়, কিন্তু তোমরা কি জানো এই ডাক টিকিট সর্বপ্রথম ব্রিটেনে ব্যবহার করা হয়। নাম্বার 2, ভেড়া হলো তৃণভোজী প্রাণী যারা গাছপালা যেমন ঘাস খায়। নাম্বার 1, বাইবেলের সবচেয়ে ছোট বইটি হলো সৃজন, এই বইটিতে একটি অধ্যায় এবং 299টি শব্দ রয়েছে।